সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইয়নতার ভিডিও আপনি শিক্ষার্থীগণ এই মুহূর্তে যে যেখান থেকে দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা রইল আজকের ক্লাসটি স্পেশালি নতুন প্রবাসী ভাই ইভেন্ট যারা ইন ফিউচারে আসবেন তাদেরই উদ্দেশ্যে বরাবর নে বেসিক ক্লাস উনচল্লিশ নিয়ে আমি আবারও উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি ক্লাসটিকে আমি দুই ভাগে বিভক্ত করেছি সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব দেন কনভার্সেশনের মাধ্যমে আমি ক্লাসটি শেষ করবো প্রশিক্ষার্থীগণ এই যে স্কেনে যে শব্দগুলো আপনারা দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে খুবই হেল্পফুল হবে আমি আশা করি তো সর্বপ্রথমে আমি যে শব্দটি লিখেছি কেফ মানে কিভাবে হাব্বা ফিজ হাব্বাতিন দুই ফিস এমসি চলা লাজিম অবশ্যই গাভি বোকা বেপসি ফেপসি আইস বাদ মুসায়দা সাহায্য হুব্বুন ভালোবাসা এখন কত হলো অনেকে কি করেন যে হচ্ছে আমাকে অনেক শিক্ষার্থী ভাইরা বলেছেন যে ভাই স্ক্রিনশট দিয়ে রেখে দিই যে ফরে ফড়ব এরকম করব সেরকম করব এখন একটা নাটক দেখি মুভি দেখি এরকম অনেকেই কিন্তু করেন আমি জানি এবং আপনারাই বলেছেন আমাকে যে স্ক্রিনশট দিয়ে অবশ্যই গ্যালারিতে রেখে দিবেন বাট দশ থেকে পনেরো মিনিট যখন আপনি একটা ভিডিও দেখবেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দিস ইজ মাই রিকোয়েস্ট তাহলে আপনি বুঝতে পারবেন কেন বুঝতে পারবেন এখন আমি যদি দেখুন একটু আলোচনা করি যেমন আমি শুরুতে কি বলেছি যার শব্দগুলো কিন্তু আমি বলে গেছি তাই না কিন্তু আমার আসলে একটা হ্যাবিট কি একটি শব্দকে আমি বিভিন্ন অয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি জাস্ট একটু আগে বলেছি কেফ হাব্বা হাব্বা নেমসি, লাজিম গাভি বেপসি আয়েশ মুসাদা হুব্বন তাই না কিন্তু যখন আমি আপনাকে বুঝাবো আপনি যখন বুঝবেন তখনও কিন্তু একটু আপনি সাকসেস হবেন কিভাবে একটি শব্দ দিয়ে আপনি আরও দশটি বাক্য তৈরি করবেন যেমন আমি লিখেছি কি কেফ তাই না তো কেফ মানে কিভাবে। তো আমরা অনেক সময় কিন্তু বাংলায় বলে থাকি আমি কিভাবে যাব আমি কিভাবে কাজটি করব হ্যাঁ কীভাবে আমি টাকা পাবো তাই না এরকম আবার হাব্বা মানে কি ফিস এখন দেখুন জাস্ট আমি কয়েকটি শব্দ দিয়ে একটু এক্সপ্লেন করতেছি যে কেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দেখবেন না প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হাব্বা হচ্ছে কি ফিস তাই না এখন আমরা ফিস মানে কি টুকরা যেমন আনা এবি তালাতা হাব্বা আমি তিন ফিস চাই মনে করেন এখানে তিনটা দশটা কার্টুন আছে কামে বিন্তা আমি আপনাকে বলেছি কামে বিন্তা আপনি বলতেছেন আনায় তালাতা হাব্বা আনায় আরবা হাব্বা তো এরকম মানে টুকরা ফিস কয়টা এরকম বুঝায় আশা করি বুঝতে পারছেন তো প্রি শিক্ষার্থীক্ষণ এতক্ষণ আমি যেই শব্দগুলো আলোচনা করেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ প্লিজ জাস্ট দুটি শব্দ আমি এখানে এক্সপ্লেন করেছি বাকি শব্দগুলো দিয়ে আপনার আরও বাক্য তৈরি করবেন আর নেক্সট এখন আমি কিছু কনভারসেশন আলোচনা করব। আনা এবি কুল্লু সাই আমি সব কিছুই চাই একটু কঠিন মনে হচ্ছে তাই না আসলে কিছুই না খুবই সহজভাবে শিখবো আমরা আর সকলের প্রতি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ন্যূনতম কিছু শিখে থাকেন সবাই একটি করে কমেন্টস করবেন আজকের ভিডিওতে তাহলে আমি একটু ইন্সপায়ার হই সাপোর্ট পাই ওইভাবে তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের মতামত আমাকে জানাবেন সো প্লিজ সবাই কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ তাহলে আমরা কি আমি কী বলেছি সর্বপ্রথম যে সেন্টেন্সটি আমি এখানে লিখেছি আনা এ বি এখন দেখুন আমি কতবার বলেছি আনা মানে আমি এবি মানে চাই আবার আবগা মানেও চাই আবগা সরে আব গা আবগা মানে ছাওয়া সো উই ক্যান সে আনা আবগা আমি চাই কী চাই এখন আমি সেটা বসাবো খুবই সহজ দেখুন জাস্ট আমি এখানে লিখেছি কি কুল্লু সাই তো এখন কুল্লু মানে কি মোট কুল্লু মানে কি সব সাই মানে কিছু আবার আরেক সাই মানে হচ্ছে সা বুঝায় উচ্চারণে প্রনাউন্সিয়েশান কিন্তু একই বাট সাই সা আবার সাই মানে কিছু তো সো আমি লিখেছি আনা এবি কুল্লু সাই আমি সব কিছু চাই তাই না এটা হচ্ছে স্থানকাল বেদ আপনাকে বলতে হবে যে কখন কুল্লু বলবেন নেক্সট হচ্ছে দেখুন ইনতা মাই রু মিন্নি মিন্নি তাহলে ইনতা আপনি মাই মানে না রু মানে যে যাওয়া সো মাইরু যেও না তাহলে মাই রু মিন্নি 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 মিনি মানে কি এদিক সেদিক ইনতা মাই রু মিন্নি মিন্নি তুমি এদিক সেদিক যেও না আশা করি বুঝতে পারছেন কৃষিক্ষেত্রে এরপর দেখুন আনা এ বি ইনতা মুশায়দা মুশায়দা মানে কি হেল্প সাহায্য যেমন আমরা যদি বলি তোমাকে প্লিজ আমাকে একটু সাহায্য করো আমি তোমার একটু সাহায্য চাই ঠিক আছে লাউ সামাহাত এ বি এবি মুশায়দা লাউ সামাহাত মানে হচ্ছে দয়া করে মিনফাদলেক মানে দয়া করে বিভিন্ন অয়েতে মুসাহাদা শব্দটি আপনি ব্যবহার করতে পারেন তো আমি লিখেছি কি আনা এবি আমি চাই যেটা চাই কী চাই মুসায়দা মানে সাহায্য চাই ওকে এরপর হচ্ছে আনা ইজি বাদ শুয়া আমি একটু পরে আসতেছি এখন এটা আমরা কখন ব্যবহার করব। আমি আপনাকে কল করেছি তুমি কোথায় তাড়াতাড়ি আসো আপনি বলতেছেন কি আমি বলতেছি গাইনতা মজুদ আপনি কোথায় আপনি বলতেছেন আনা মজুদ গুরফা আনা মজুদ সগোল আমি সগোলে আছি হ্যাঁ আনা ইজি বাদ শোয়াইয়া আমি একটু পরে আসিতেছি তাহলে উক্ত সেন্টেন্সের বাংলাগুলো হচ্ছে শব্দর বাংলা জেনে নেব আমরা আনা মানে আমি ইজি মানে আসা এই ইজি শব্দটি আমরা বর্তমান অতীত ভবিষ্যত ব্যবহার করতে পারবো কোনো গ্রামারের প্রয়োজন নেই ঠিক আছে তারপর হচ্ছে বাদ মানে পরে শোয়া মানে কি একটু তাহলে আমি একটু পরে আসতেছি আবার আনা ইজি বাদ শোয়া আমি একটু পরে আসবো আবার আমি এখানে এসেছিলাম আমি তোমাকে পাই নাই আনা ইজি হিনি হ্যাঁ আনা মাই সুবিন্তা আমি তোমাকে দেখিনি সেটা কখন আপনাকে বুঝে নিতে হবে এই দ্বারা কী বলেছে ঠিক আছে যেমন বলছি যে তুমি আসো না কেন আপনি বলতেছেন কি আমি আসছি এখানে কিন্তু তোমাকে পাই নাই আনা এই জিহিনী লাকিন কিন্তু আনা মাই সুবিন্তা আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ প্লিজ সবাই একটি করে কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আমি সেভাবে বুঝাবো সেভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। রিকোয়েস্ট আজকের ভিডিওতে সবাই একটি করে কমেন্টস করবেন ওকে ফাইন নেক্সট হচ্ছে দেখুন আরও কিছু আমি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আলোচনা করব আর প্লিজ আপনার প্রত্যেকটি সেন্টেন্সের প্রত্যেকটি শব্দ দিয়ে ডিফারেন্ট বাক্য তৈরি করবেন তাহলে অল্প সময়ে খুবই সহজভাবে শিখতে পারবেন আর আমি বারবার বলতেছি যখন শব্দ মুখস্থ করবেন প্লিজ সবাই খুবই প্রপারলি খুবই ভালোভাবে ইউ হ্যাভ টু মেমোরাইজ খুব সুন্দরভাবে এবং ভালোভাবে মুখস্থ করবেন ওকে তো সর্বপ্রথম যে সেন্টেন্সটি এখানে আমি লিখেছি এই সেন্টেন্সটি একটু বড় করে লিখেছি সো সবাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আলহীন রু সুগল আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে শিখি আচ্ছা তার আগে আমরা বাংলাটা একটু বলিনি যেমন আমি আপনার সাথে কথা বলতেছি আপনি আমার মুদির তাই না তো আপনি বলতেছেন কি এখন তুমি কাজে যাও আমার কোনো গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে আপনি আমার মুদির আপনি এরপর বলতেছেন কি এখন তুমি কাজে যাও রাতে টেলিফোন করিও। তোমার সাথে আমার কথা আছে আচ্ছা এরকম একটা জিনিস হইতে পারে অথবা এখন তুমি কাজে যাও আমি এখন ব্যস্ত রাতে টেলিফোন করিয়ে কথা বলবো এরকম কিন্তু দৈনন্দিন জীবনে এই কথাগুলো কিন্তু বেশি প্রয়োজন হয় তো চো দেখুন আমি প্রথম লিখেছি কি এখন তুমি কাজে যাও বাংলাটা ফলো করুন সবাই তাহলে এখন মানে কি আমরা বারবার বলেছি আমরা শব্দের সাথে শব্দ দিয়ে বাক্য তৈরি করব এখন মানে আলহীন তুমি মানে কি ইনতা তাহলে আলহীন ইনতা আচ্ছা এখন একটু উপরে তাকান সবাই দয়া করে আরবিটার দিকে লক্ষ্য করুন আমি আরবিটা ভেঙে ভেঙে শেখাচ্ছি আলহিন ইন্তারু সুগল এখন ইনতা মানে তুমি রুমানি যাওয়া সুগল মানি কাজ আলহিন রু সুগল এটা বারবার বলুন আলহিন ইনতারু সুগল আলহিন ইন্তারু মক্তব আলহিন ইনতারু সুখ মানে বাজার আলহিন ইনতারু ভাররা আলহিন ইন্তারু মদিনা আলহিন ইন্তারু বাকালা আলহিন ইনতারু বেত মানে বাসা তো এরকম কয়েকটা সেন্টেন্স আপনি বলেন অনর্গল এইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে আমার কথাগুলো রাখুন চেষ্টা করুন যেহেতু অনেক টাকা নষ্ট করে খরচ করে আপনি আরব দেশে এসেছেন প্লিজ ইউ হ্যাভ টু নো ইউ হ্যাভ টু লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দেন ইউ উইল গেট মোর বেনিফিট ওয়ান বাই ওয়ান জাস্ট বি পেসান্ট একটু ধৈর্য ধরুন আর কিফ উইথ মি আমার সাথে থাকুন ইনশাল্লাহ আই উইল টিস ইউ অ্যাজ মাস অ্যাস আই নো দ্যাট ওকে ফাইন তো আলহিন ইন্টারু সুগল তুমি এখন কাজে যাও লাইল দ্য সাউই টেলিফোন তাহলে লাইল মানি কি রাত লাইল দ্য লাইল মানি রাত দ্য সাউই সাউই সাউমানি করা টেলিফোন তুমি টেলিফোন করবা দেখুন এটা আবার কিন্তু ভবিষ্যতে চলে গেছে তুমি টেলিফোন করো ইনতা সাউই টেলিফোন আপনি আর আমি পাশাপাশি আছি আপনাকে আমি আবার এভাবে বলতে পারি ইন ইনতা সাউই টেলিফোন তাহলে কি এটা আমাদের বর্তমানের কথা হয়েছে তুমি এখন টেলিফোন করো আবার এটাকে আমরা ভবিষ্যতে নিয়ে যেতে পারি আলহিন রু সুগল লাইল লাইলিন্তা সাউই টেলিফোন তাহলে এখন আপনি বুঝে নিচ্ছেন কি সেন্টেন্সটা দ্বারা আমাদের ভবিষ্যৎ বোঝাচ্ছে তো এইভাবে কথা বলে এত গ্রামার এত সেটা এটা সেটা কিছুই ফলো করবেন না লাইল ইন সাউই টেলিফোন তুমি টেলিফোন করবা রাত্রে অথবা সাউই টেলিফোন না বলে আমরা বলতে পারি দিক টেলিফোন দিক টেলিফোন টেলিফোন করার ক্ষেত্রে দিক টেলিফোনও বলতে পারেন সাওয়া সাওয়া ফি কালামিন্তা সাওয়া মানে কি সাথে বা মা মানে সাথে মা আ ফি কালামিন্তা তোমার সাথে আমার কথা আছে প্রিয় শিক্ষার্থীগণ আশা করি বুঝতে পারছেন সরি আসলে আমি আপনাদের অনেক সময় নষ্ট করতেছি কেন করতেছি আমি মন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেন আমার চ্যানেলের মাধ্যমে আমার ক্লাসের মাধ্যমে ন্যূনতম অ্যাট লিস্ট ইউ লার্ন আপনি যেন ইউ ক্যান লার্ন আপনি যেন কিছু শিখতে পারেন তো এখন দেখুন লাস্টে আমরা কি বলেছি চাওয়া সাওয়া ফি কালাম মানে তোমার সাথে সাওয়া মানে সাথে ফি মানে আছে কি আছে কালাম আছে কথা আছে চাওয়া সাওয়া ফি কালাম ইনটা তোমার সঙ্গে আমার কথা আছে আশা করি বুঝতে পারছেন নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করুন নাম্বার টু আনা হুব্বুন ইনতা মনে করেন আপনি আপনার মুদিরকে বা কাউকে বা আপনার সাদিককে বলেছেন কোন একটা ভালো কাজ করেছেন আপনাকে হেল্প করেছেন ক্ষেত্রে আমি আপনাকে খুব বেশি ভালোবাসি ইনতা জিহাদে ইনতা কয়েস নফর ইন মিয়া মেয়া মেয়া নফর কয়েস মানে ভালো ইনতাম জেন নফর ইন কয়েস নফর তুমি ভালো লোক আনাহুবুন আমি ভালোবাসি ইনতা তোমাকে আনা হুব্বর ইনতা আমি আপনাকে ভালোবাসি নেক্সট হচ্ছে দেখুন নাম্বার থ্রি সাউই সুরা গাত্তা লাহাম বাকার আচ্ছা তো এখন দেখুন আমি এই সেন্টেন্সটি লিখেছি এখানে যে শুধু গাত্তা লাহাম বাকার এটাই বলবেন তা না আমি সেন্টেন্স একটা মেন করে বুঝাচ্ছি যেন আরো দশটা আপনারা তৈরি করতে পারেন যেমন সাউই কর এখন যেটা করবেন সেটা আপনি বলে দিবেন এই যে একটা বাক্য আপনি তৈরি করতে পারতেছেন সুরা সাউই সুরা সুরা সাউই সুরা সুরা। তাড়াতাড়ি করো সুরেশুরা মানি তাড়াতাড়ি এরপর কি তাড়াতাড়ি করতে বলতেছি আপনাকে আমি জাস্ট বলেছি সাউই সুরেশুরে হাবিবী সুরে সুরসুর আহমেদ তাড়াতাড়ি করো গাত্তা লাহাম বাকার গাত্তা মানি কোনো কিছু কাটার ক্ষেত্রে আবার ঘুস মানিও কাটা তবে গাত্তাটা বেশি প্রচলিত শব্দ এরপর হচ্ছে গাত্তা লাহাম বাকার লাহাম মানি বা মাংস বাকার মানি গরু তাহলে গরুর মাংস বাকার মানি গরু লাহাম মানি মাংস তাড়াতাড়ি করে গরুর মাংস কাটা আশা করি বুঝতে পারছেন অ্যাট লাস্ট যে সেন্টেন্সটি লিখেছি লাজিম সাউই হাজা সুগল অবশ্যই কাজটি করার দরকার সাউই মানে করা মানে এইটা আবার কেউ বেশি আঞ্চলিক ভাষায় লোকাল ভাষায় হাদা বলে থাকেন সোগল লাজিম হচ্ছে অবশ্যই ক্ষেত্রে লাজিম সাউই হাদা সোগল অবশ্যই এই কাজটি করা দরকার লাজিম অবশ্যর ক্ষেত্রে প্লিজ সেই ক্ষেত্রে প্লিজ অ্যাগেন আই রিকোয়েস্ট ইউ প্লিজ বডি প্লিজ রাইট ওয়ান কমেন্টস অন মাই কমেন্টস বক্স দিস ইজ মাই রিকোয়েস্ট অনলি ফর টু ডেজ ভিডিও থ্যাংক ইউ সো ভেরি মাচ ইনশাল্লাহ নেক্সট আই উইল কাম ব্যাক উইথ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট